হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওপেন বাই চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমি হাজির হয়েছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটি হচ্ছে 4K+ বিউটি ক্রিম এবং 24 ক্যারেট গোল্ড। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ক্রিমটি সম্পর্কে রিভিউ করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি করে নিন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে লেখা আছে 4K+ বিউটি ক্রিম 24 ক্যারেট গোল্ড। হ্যাঁ বন্ধুরা, আমি এটি কিন্তু ইউজ করিনি, আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজনরা অনেকেই বলেছে এই ক্রিমটি নাকি সত্যি খুব ভালো। তো যারা ইউজ করেছেন তারা আমাকে অবশ্যই একটু জানাবেন যে এই ক্রিমটি কার কাছে কেমন লেগেছে। তো আজকে আমি এটি পারচেস করেছি, তো আপনাদের সামনে তাই আমি হাজির হয়েছি। ভাবছি যে আমি ইউজ করার আগে আপনাদের থেকে একটু শুনে নিই যে কার কাছে কেমন লেগেছে। আমি সবসময় কিন্তু আমি নিজের নিজের ফেসে অ্যাপ্লাই করি যে কোনো জিনিস, তারপর কিন্তু আপনাদের সামনে রিভিউ নিয়ে এসেছি। কিন্তু ফার্স্ট টাইম আমি এটি রিভিউ করিনি, আমার ফেসে অ্যাপ্লাই করিনি, তার আগে রিভিউ নিয়ে এসেছি, কারণ অনেকে বেশিরভাগই বলেছে এটি ভালো, তবে সেটা যদি অরিজিনালটা হয় তবেই। তো ফর্সা হতে আমরা কেনা চাই, আর দিনে দিনে মনে হচ্ছে আমরা ফর্সা হওয়ার কম্পিটিশানে নেমে পড়েছি। আর আমাদের এই চাহিদার জন্য বাজারে এখন অনেক কিন্তু ক্রিম বের হয়েছে, যেগুলো ত্বক ফর্সাকারী প্রোডাক্ট হিসেবেই পরিচিত। আর যুগের সাথে তাল মেলাতে আমরা সেগুলো না জেনে না বুঝে ত্বকে অ্যাপ্লাই করে ত্বকের 12টা বাজাচ্ছি, কারণ বর্তমানে এখন আসলে চেয়ে নকল প্রোডাক্টই বেশি পাওয়া যায়, আর সেগুলো আমরা না বুঝতে পেরে না চিনতে পেরে এসে আমাদের ফেসে অ্যাপ্লাই করি, যার ফলাফল হয় আরও নেগেটিভ। ত্বক গ্লো করার বদলে হয়ে যাচ্ছে আরও ড্যামেজ। তাই আমরা সবসময় ট্রাই করব অরিজিনালটা কেনার, এই জন্য বিশ্বস্ত দোকান থেকে কিনতে হবে, কারণ বিশ্বস্তরা তো বিশ্বস্তই হয়, তাই না? তো বন্ধুরা চলুন এটি একটু খুলে দেখি যে কেমন এটি ভেতরে রয়েছে। তো বন্ধুরা খুলতেই দেখতে পাচ্ছি এরকম একটি বক্স বের হয়ে আসছে। তো খুব সুন্দর এটি প্যাকেজিং, এই যে প্যাকেজিংটাও খুব সুন্দর, একটু গোল্ড কালারের। তো আপনাদেরকে তো বললাম আমি এখন এটি ইউজ করিনি, আমি ইউজ করার পর আপনাদের সামনে ইনশাল্লাহ আরেকটা রিভিউ নিয়ে আসবো। তো অনেকেই বলেছে যেহেতু এটি ভালো সেজন্য আজ আমি পারচেস করেছি। তো আপনারা যারা অ্যাপ্লাই করেছেন এতদিন বা করবেন ভাবছেন, তারাও একটু জানাবেন যে আপনাদের কাছে এটি কেমন লেগেছে। আর কারো যদি হচ্ছে উপকার না করে থাকে, ত্বকের যদি 12টা বেজে থাকে, সেটাও আপনাদের আমাদেরকে অবশ্যই জানাবেন। এতে অনেক আপুরা যারা ভাবছেন যে ইউজ করবেন তাদের উপকার হবে। তো তারপরেও বলবো যে সবার স্কিন সমান না, কিন্তু কারো স্যুট করবে কারো স্যুট করবে না, কারো কাছে অনেক ভালো রেজাল্ট দিবে কারো কাছে অনেক ভালো রেজাল্ট দিবে না। আর এটি একটি থাইল্যান্ডের প্রোডাক্ট, আর আমরা সবাই জানি থাইল্যান্ডের প্রোডাক্টগুলো ভালো হয়। তো তারপরেও বলবো যেহেতু এখন বাজারে নকলের ছড়াছড়ি, সুতরাং অবশ্যই চেষ্টা করবেন যে প্রোডাক্টটি পারচেস করুন না কেন অরিজিনালটা কেনার, কারণ অরিজিনালটা আপনাদের ত্বকে স্যুট না করলেও ত্বকের ক্ষতি করবে না। আর যেগুলো ভালো প্রোডাক্ট জানি আমরা, কিন্তু দেখা গেল যে নকল, সেগুলো কিন্তু যতই ভালো প্রোডাক্ট হোক না কেন তারপর আমাদের ত্বকে কিন্তু 12টা বাজাবে। আমরা সবসময় ফর্সা হতে চাই, ফর্সা হতে গিয়ে এইসব নকল প্রোডাক্টগুলো ইউজ করার পর কিন্তু দেখা যাবে যে ত্বকের 12টা বেজে যাচ্ছে বা ত্বকে বিভিন্ন ধরনের র্যাশেস বাড়াচ্ছে। তো আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, ফর্সা ত্বকের চেয়ে দাগহীন ত্বক কিন্তু অনেক ভালো। একটা মেয়ে যদি শ্যামলাও হয় বা ময়লাও হয়, কিন্তু ত্বকে যদি কোনো প্রকারের দাগ না র্যাশেস এসব যদি পিম্পল না থাকে, তাকে কিন্তু অল টাইম সুন্দর লাগে। আর একটা মেয়ে যদি যদি ফর্সাও হয়ে থাকে কিন্তু ত্বকে যদি বিভিন্ন দাগ থাকে, তাহলে কিন্তু অনেক বাজে দেখায়। সুতরাং আমি সবসময় আপনাদেরকে বলবো যে ফর্সার পেছনে না ছুটে ত্বকে কিভাবে ভালো রাখা যায়, স্বাস্থ্য উজ্জ্বল রাখা যায়, সেই দিকে নজর দাও। আর সবসময় চেষ্টা করবো প্রাকৃতিক জিনিসগুলো ত্বকে ইউজ করার। এই সব ধরনের ত্বক কেমিক্যাল যদি যতই টাকা হোক না কেন, যতই দামি প্রোডাক্ট হোক না কেন, কেমিক্যাল দেওয়া থাকে, আর কেমিক্যালের কারণে কিন্তু আপনাদের ত্বকটা একটু হলেও ড্যামেজ হয়ে যায় বা খারাপ দেখায়। প্রথম প্রথম কোনো মানে যেটাই ইউজ করেন না কেন, প্রথম প্রথম কিন্তু সবগুলোই খুব ভালো রেজাল্ট দেয়। তারপর আমরা যখন দুই একটা প্রোডাক্ট ইউজ করার পর যখন ছেড়ে দিই, তখন দেখা যাবে ত্বক কিন্তু আগের চেয়ে অনেক বাজেভাবে রিয়েক্ট করছে আমাদের ত্বকে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় প্রাকৃতিক জিনিস ব্যবহার করার, এসব কেমিক্যাল ত্বক জিনিসগুলো ব্যবহার না করাই ভালো। আর বিশেষ করে নাইট ক্রিমটি, নাইট ক্রিম প্রথম প্রথম কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে, খুব ফর্সা লাগে, কিন্তু যখন আমরা এটি ধীরে ধীরে ছেড়ে দিব বা ইউজ করতে থাকবো বেশি, তখন দেখা যাবে আমাদের ত্বকে কিন্তু হচ্ছে ত্বক কিন্তু অনেক পাতলা করে দেয়, যার ফলে রগ দেখা যায়, তখন কিন্তু স্কিনকে খুবই খুব বাজে দেখায়। তো আমরা সবসময় চেষ্টা করবো যে ফর্সার পেছনে না ছুটে ত্বকে কীভাবে ভালো রাখা যায়, স্বাস্থ্য
সচল রাখা যায় সেটি দেখার। তো আজ এতগুলো কথা বলার কারণ বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আমার আমার হচ্ছে কি বলবো, আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি যাতে আপনাদের উপকারে আসতে পারে। সেজন্য আমি যেগুলো আমার ভালো লাগে আমি বলি যে একটু ভালো, আর যেটি বল আমার ভালো লাগে না সেটিও কিন্তু আমি বলি যেটা ভালো না। তো আমি আপনাদের সবসময় ভালো চাই, ভালো চাই বিধায় আপনাদেরকে এতগুলো কথা বললাম। তো বন্ধুরা, আজ আমি এখানে শেষ করছি, কারণ এটি এখন আমি ইউজ করিনি, যারা করেছেন তাদের কাছ থেকে আমি শুনেছি যে এটি ভালো। তো আপনাদের কার কাছে এটি ভালো লেগেছে বা কার কাছে ভালো লাগেনি অবশ্যই আমাকে কমেন্টস করে সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি রিভিউ পেতে চান সেটিও আমাদেরকে কমেন্ট সেকশনে এসে কমেন্টস করে জানাবেন, বা অন্য কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে সেটিও আমাদেরকে জানাবেন। আমি আপনাদের সমস্ত সমস্যা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।